উপলক্ষে আজকে এই র্যালি আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন যে হে মাহবুব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তো আমি যে রব আছি না এটা কোনোদিন প্রকাশ করতাম না। তো আল্লাহ পাক যার কারণে, যার সৃষ্টির কারণে আজকে আমরা রমজান পেয়েছি, যার সৃষ্টির কারণে আমরা দুটো ঈদ পেয়েছি, যার কারণে আমরা সবে বরাত, সবে মেরাজ, সবে কদর পেয়েছি, সেই নবী না আসলে কোনো বরাত বরাত হতো না, কোনো ঈদ হতো না। সুতরাং সেই ঈদের আগমনে আমরা খুশিতে পুরো বিশ্বে আজকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে জশনে জলুস হচ্ছে, আমরা খুলনার পক্ষ থেকেও এই জশনে জলুস আজকে অংশগ্রহণ করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে মা, তোমরা আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া জ্ঞাপন করো এবং খুশি উদযাপন করো, সেটার উপরে আমল করতে গিয়ে আজকে আমরা জশনে জলুস করছি। এখানে আমাদের দাওয়াত ইসলামী বাংলাদেশ আছে, গৌসিয়া কমিটি আছে এবং চাঁদ পুরিশা রহমতুল্লাহ আলহের আছে। তো মাশাআল্লাহ পুরো বিশ্বের প্রায় 200 কান্ট্রিতে দাওয়াত ইসলামী সুনাতে প্রচার প্রসার কাজ করছে, তার মধ্যে প্রত্যেক জায়গায় আজকে জশনে জলুস উদযাপন হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে, সকল আশিকে রাসূলকে এই খুশিতে খুশি উদযাপন করার তৌফিক দান। আজকে আমাদের নবীজির জন্মদিন এই উপলক্ষে আমরা র্যালি করছি, আরও আমাদের বিভিন্ন ধরনের সংগঠন, সুন্নি সংগঠনের আমাদের র্যালি হচ্ছে, আর আশা করি ভালোভাবে হয়ে যাবে। যেহেতু বৃষ্টি, তাও এর ভিতরে আমরা মহব্বতে, নবীর মহব্বতে আমরা জেসলে জুলুস করছি। তো আপনারাও সাহায্য করবেন এবং র্যালিতে সামিল হবেন ইনশাল্লাহ।